যেমন পাস্তা হয় ওরকম। হাই মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলে স্বাগত। আজকে ব্লগ বললাম না, কারণ আজকে কোনো ব্লগ শেয়ার করবো না তোমাদের সাথে, আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করবো। তো রেসিপিতে যাওয়ার আগে তো জেনে নেওয়া যাক যে কি বানাচ্ছি আর সেটা কি। তো চলো দেখা যাক। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা কিন্তু পুরোপুরি হেলদি একটা রেসিপি, আর হেলদির পাশাপাশি কিন্তু খুবই টেস্টি। তো যে রেসিপিটা আমি শেয়ার করবো, যারা ডায়েট করছো তারা এটা অবশ্যই খেতে পারো। মানে আমরা ডায়েট করলে ভাবি যে কী খাবো, কী টেস্টি খাওয়া যায়, কিন্তু আবার হেলদি হবে সেটা, তো সেটা আজকে শেয়ার করে দেবো। তো যেটা আমি আজকে বানাবো সেটা হচ্ছে এই যে বাচ্চাটা যে পাস্তা, কিন্তু কালারটা দেখো, পাস্তা এমনি সাদা কালারের হয়, এটা কিন্তু সাদা না, একদম ব্রাউন কালারের, একটু কালচে কালচে ব্রাউন কালার। এটা হচ্ছে মাখানা পাউডার দিয়ে তৈরি। তো মাখানা হয়তো অনেকে জানে হয়তো অনেকে জানে না, তো আমি স্ক্রিনে মাখানার ছবি দিয়ে দেবো। এটা মাখানার পাউডার দিয়ে তৈরি, পুরোপুরি হেলদি, কিন্তু এক ফোঁটাও ফ্যাট নাই এর মধ্যে, কোনো আটা ময়দা কোনো সুগার কিচ্ছু এর মধ্যে মানে পুরোপুরি হেলদি এটা। তো যারা ডায়েট করো সেটা তারা এটা অবশ্যই কিনে তোমরা বানাতে পারো। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছি, এটার দাম ঠিক আমার মনে নেই। তো সব কিছু আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো চলো এখন আর বেশি বকবক করছি না, রান্নাটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি মাখানা পাউডার দিয়ে তৈরি পাস্তা অল্প পরিমাণে, তার সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি, যার মধ্যে আছে টমেটো, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপির পাতা, তার সাথে কিছু কাঁচা লঙ্কা। আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল পাস্তাটাকে সেদ্ধ করার জন্য। এবার দিয়ে দেব 2 টিস্পুন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে সবগুলো সবজি আমরা ননস্টিক প্যানে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে এগুলোকে হালকাভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম জোরে করে কিন্তু কোনো রকমের সবজি রান্না করা উচিত না, তাহলে সবজির যত গুণ আছে সব নষ্ট হয়ে যাবে। পাস্তা সেদ্ধ করার জন্য জলটা ভালো করে ফুটে গেছে, এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে আমরা সেদ্ধ করে নেব। এটার মধ্যে যেহেতু কোনো রকম আটা বা ময়দা নেই, সেই কারণে এই পাস্তা সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এর বেশি সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা একদম ভেঙে যাবে, তাই জন্য 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব এবং জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আমাদের পাস্তার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। এখন এর মধ্যে দিয়ে দেব বিভিন্ন মশলা, প্রথমেই দিয়ে দেব সয়া সস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পরিমাণ মতন লবণ, আর তার সাথে একদম সামান্য স্টিভিয়া। এখন এই মশলাগুলোকে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাস্তাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট এটাকে ভাজলেই আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। পাস্তা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, তো চলো মাকে এখন দিয়ে দিই আর মায়ের কাছ থেকে একটু রিভিউটা নেওয়া যাক। এখন বলো সুন্দর লাগছে, যেমন পাস্তা হয় ওরকম।